প্রিভিয়াস ইয়ার কোয়েশন এনসার। প্রথম প্রশ্ন, দক্ষিণ মেরু কোনে আবিষ্কার করেছে? ইয়ার উত্তর হব অ্যামান্ডসেন। যে প্রশ্ন ডিএসএস 2019 আইসিল। দুই নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রীয় গীতর প্রথম শাড়ী হল? উত্তর হব বন্দে মাতরম। আর রাষ্ট্র সংগীতের প্রথম শাড়ী হল জনগণ মন। তিন নম্বর প্রশ্ন, তলত দিয়া কোনটো ভাষা ভারতীয় সংবিধানের দ্বারা স্বীকৃত নহয়? আর ইয়ার উত্তর পার্সি। চারি নম্বর, স্বর্ণ মন্দির কত অবস্থিত? ইয়ার উত্তর হল অমৃতসর। পাঁচ নম্বর প্রশ্ন, নামদফা রাষ্ট্রীয় উদ্যান কত অবস্থিত? ইয়ার উত্তর হল অরুণাচল প্রদেশ। ছয় নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কোন আছিল? উত্তর হল রাজেন্দ্র প্রসাদ। সাত নম্বর, হারিয়ানার রাজধানী কত অবস্থিত? চণ্ডীগড়। ইয়ার পিছত আট নম্বর প্রশ্ন হল, তলত দিয়া কোনখন রাজ্যের সীমা ভুটানের লগত লাগি আছে? ইয়ার উত্তর হব অপশন নম্বর এ, পশ্চিমবঙ্গ। ইয়ার পিছত ন নম্বর প্রশ্ন হল, ভারতীয় সংসদের উচ্চ সদনক কি নামেরে জানা যায়? ইয়ার উত্তর হব রাজ্যসভা। আর নিম্ন সদনের কি বলে জানা যায়? ইয়ার উত্তর কমেন্ট করে জানাব। দশ নম্বর, তলত দিয়া কোনখন রাষ্ট্র রাষ্ট্রসংঘৰ স্থায়ী সদস্য নহয়? ইয়ার উত্তর হব জাপান। বাকি যি তিনিখন অপশন দিয়া আছিল সেই কেইখন আছিল স্থায়ী রাষ্ট্র। এটা কমেন্ট করে জানাব রাষ্ট্রসংঘৰ স্থায়ী রাষ্ট্র কেইখন আছে। তারপর এগারো নম্বর, চুতীয়া সকলের শেষ রজা কোন আছিল? আর ইয়ার উত্তর হব নীতিপাল। আর যে প্রশ্ন, কম্পিউটার এসিস্ট্যান্ট গুৱাহাটী হাইকোর্ট 2022 চনত আহিছিল? বারো নম্বর প্রশ্ন, ভূপেন হাজরিকায় কোনখন ফিল্মত প্রথম গীত গাইছিল? আর ইয়ার উত্তর হব ইন্দ্রমালতী। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের প্রথম চেয়ারম্যান কোন আছিল? উত্তর হব শান্তিস্বরূপ ভটনাগর। তেখেত আছিল 1953 পৰা 55 চন লৈ। চৈধ্য নম্বর, সুয়েজ কেনেল কোন দুখন সাগরক একলগ করে? সুয়েজ কেনেলে ভূমধ্য সাগর আর লোহিত সাগরক একলগ করে। পনেরো নম্বর প্রশ্ন, ফ্লুয়াইড ভ্যাকসিন কোনে আবিষ্কার করে? ইয়ার উত্তর হব এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার। তারপর ষোলো নম্বর প্রশ্ন হল, মাধবদেবের জন্ম কত হয়েছিল? উত্তর হব 1489 চনত লক্ষিমপুরত। সতেরো নম্বর প্রশ্ন, রাজ্যসভার সভাপতি কোন? আর ইয়ার উত্তর হব উপরাষ্ট্রপতি। আর যে প্রশ্ন, আসাম পুলিশ ফরেন ট্রিবিউনেল 2019 চনত আহিছিল? ওঠেরো নম্বর, কারেঙ্গ লিগিরি পুথিখন কোনে রচনা করে? ইয়ার উত্তর হব জ্যোতিপ্রসাদ আগরওয়ালায়। ইয়ার পিছত উনিশ নম্বর কোয়েশনটি হল, জয়মতী পুথিখন কিমান চনত মুক্তি লাভ করে? ইয়ার উত্তর হব 1935 চনত। বিশ নম্বর, কুমার ভাস্কর বর্মায় কোনজন দূতক হর্ষবর্ধনের ওচরলৈ পঠাইছিল? ইয়ার উত্তর হব হংসবেগ।